একাত্তরের গেরিলা তিনি ঘুরে বেরিয়েছেন রণাঙ্গনের প্রান্তরে প্রান্তরে, তার কণ্ঠ ঢুকে গেছে মুক্তিযুদ্ধের চেতনার ভেতরে। নজরুলের গান তার কণ্ঠে বেজে উঠে স্বমহিমায়, গানের ঢালি নিয়ে চলেছেন সুবর্ণযাত্রায়। তার সাথেই আড্ডা হবে আজ। আমন্ত্রণ জানাচ্ছি অনন্য শিল্পী শাহিন সামাদকে। আড্ডায় যাবার আগে আমরা একটা ফটো কলেজ দেখব, তারপর আড্ডা আসছি। যেটা জানতে চাইবো, জলপাইগুড়ি সেই দিনগুলো, ছোটবেলার দিনগুলো সবসময় স্বর্ণ দিন থাকে। হ্যাঁ, ছোটবেলার দিন তো কেউ আর ভুলে না, মনে থাকে ঠিকই, মেমোরিতে সবই থাকে। ছোটবেলায় আমরা মানে বড় হয়েছি জলপাইগুড়িতে, তখন বয়স কত ছিল, ধরো 3 বছর কি 4 বছর, কিন্তু ছিলাম ওইখানে ধরো 7-8 বছর ছিলাম। আচ্ছা, ছোটবেলাটা ওইখানেই কেটেছে আর কি। মারামারি না, এটা কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার যে এখন পর্যন্ত মানে আমাদের ভাই বোনের মধ্যে কিন্তু অনেক সময় হয় না যে দূরত্ব হয়ে যায়, তারপরে ধরো ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, কিন্তু টাচুট এখন পর্যন্ত কিন্তু আমাদের সেটা নেই, মানে আমাদের মধ্যে অনেক ভালোবাসা সব ভাই বোনদের প্রতি। আপনার কাছে সেই ভালুক বাড়ির গল্পটা একটু শুনতে চাইবো। ভালুক মানে কি, আমার আব্বা চিটাংয়ে ব্যবসা করতেন, তো চিটাংয়ে যেতে হতো প্রায়। তো ওখানে একবার ছোট্ট একটা বাক্সে দেখি একটা ছোট্ট ভালুক নিয়ে আসলো এতটুকু। আম্মা তো প্রথমে রাগারাগি করলেন, বলে যে এটাকে কোথায় রাখবো, কি করে পালবো, ভালুক কি কেউ রাখে নাকি বাসায়। তো পরে আমরা বললাম না, আমরা দিব না, থাক ও, আমরা রাখবো ওকে। তো পাললাম আমরা, অনেক বড় হয়ে গেছিল একদম, আমাদের মানে কি বলবো, একটা বাচ্চাকে যেরকম ভাবে বড় করা হয় ওইভাবে আমাদের সাথে। হ্যাঁ, আমরা যা খেতাম ও তাই খেতাম, হ্যাঁ সব মানে ভাত টাত, তারপরে এমন সব মাঝে মাঝে আমার মনে আছে। কতদিন পর্যন্ত আপনাদের কাছে ছিল ও? বোধহয় 5-6 বছর ছিল, কারণ অনেক বড় হয়ে গেল, তো জায়েন্ট হয়ে গেল। তারপরে মাঝে মাঝে চলে যেত, তালগাছের উপরে উঠে যেত, তারপরে চারিদিকে লোকজন চলে আসতো। আমাদের বাসাটা লালবাগ ফোর্টের ঠিক উল্টা দিকের বাসা, তো ওখানে 3টা তালগাছ ছিল, তো ওই তালগাছে ও খালি উঠে যেত। তখন ওকে মধু দিয়ে আদর করে করে আমার ভাই নামাতে হতো, আর চারিদিকে ভিড় হয়ে যেত খুব, সবাই ভালুকের বাড়ি হতো আর কি। তো পরে যখন বেশি বড় হয়ে গেল তখন সবাই ভয় পেত, চোর ডাকাত তো দূরের কথা আসা, সেই সময় তো অত ছিল না, আসতো না, মানে লোক মেহমানও আসতে চেত না ভয়ে। হ্যাঁ, তখন আব্বা বললেন যে কি করি এখন, আর দরজা টরজা দাঁত দিয়ে ভেঙে ফেলতো, খেয়ে ফেলতো, এগুলো ভেঙে ফেলতো, ইয়ে করতো। কিন্তু তারপরে আব্বা বললেন যে থাকো, কে চিড়িয়াখানায় দিয়ে দিই। হ্যাঁ, যেদিন যাবে ও তো বুঝতে পারছে, তাই না, ট্রাক আসছে নিতে, সবার নিশ্চয় অনেক মন খারাপ ছিল, মন খারাপ, কান্নাকাটি। আর ভাইয়া সবচেয়ে, আমার বড় ভাই, ওকে সবচেয়ে বেশি ভালোবাসতো বোধ হয়, তো ওর কোলেই গেছে, ভাবছে বোধ হয় অন্য কোনোখানে নিয়ে যাচ্ছে বা কিছু, মানে ওন বেড়াতে নিয়ে যাচ্ছে বা কিছু, তো বুঝে নাই যে এইভাবে ওকে মানে আমরা ত্যাগ করবো আর কি, না পারতে। তো দিয়ে আসার পরে মাস, আমরা প্রত্যেক উইকে যেতাম ওকে দেখতে, কিন্তু ওখানকার চিড়িয়াখানায় মানে বললো যে ও একদম কিছু
খেতে চায় না, সব রিজেক্ট করতেছে, খাবে না। যেহেতু বাসায় সবসময় থেকে বাসা থাকছে, বাসার পরিবেশ অন্যরকম, ওইখানে একদম একা, তারপরে মানে ওর কাছে জেলখানার মতোই হয়তো লাগতো, তাই না? ওর তো বলতে পারে না, কিন্তু ওদের অনুভূতি তো আমরা মানে যারা সবসময় পালে বা বড় করে তারা তো বুঝতে পারে। তো ভাই এসে আমাকে বলে যে ও তো একদম মন টন খারাপ করে থাকে, কি যে হবে আল্লাহ জানে, কিছু খায় টায় না। মাস তিনেক পরে ও মারা গেল সবকিছু, ওইটা আমাদের কাছে খুব কষ্টকর। পরে আমরা বললাম যে আর কোনো সময় আর মানে এরকম পালবো না, কারণ পারলেই যদি দিয়ে দিতে হয় মায়া হয়ে যায় এবং পরে দিয়ে দিতে আসলে কষ্ট হয়। আপনি তো মিষ্টি খেতে খুব পছন্দ করতেন এবং একদিন রীতিমত হাতে নাতে ধরা, ছোটবেলায় তো মায়ের কাছে না, ছোটবেলায় তো ধরো সবাই খাওয়া দাওয়া পছন্দ করে, তখন আর কি মিষ্টি আর টক আর ঝাল সবই তো খাওয়া। তা আমার মনে আছে একবার, আমার মনে হয় সেটা বোধ হয় বিরাট হেল্প করেছে ওই ঘটনাটা ঘটার পরে। যেমন ভাইয়ারা আম্মা আব্বা নিয়ে এসেছিলেন খুব বড় বড় মিষ্টি, তোমার এত বড় বড় মনে আছে, হলুদ রঙের কি চমচম নাকি আমি জানি না, লাল লাল হলুদ রঙের কিন্তু গোল গোল। তারপরে আম্মা আমাদের সবাইকে খাওয়ার পরে খাইয়ে দিলেন, তো বললেন যে যা আছে তোমার আব্বার জন্য রেখে দিলাম বলে একদম স্টিলের আলমারি, তো সব তখন তো ফেমাস ছিল, সব বাড়িতে কিন্তু স্টিলের আলমারি ছিল, তো স্টিলের আলমারি উপরে রেখেছে। তারপর আমার দুপুরবেলায় আম্মা যখন ঘুমালেন, তো তখন আমার ভাই বোনরা বললো শাহিন আমরা জানলার বাইরে দাঁড়িয়েছি সবাই, তুমি ওটা পেরে নিয়ে আসো আমরা খাবো। তাহলে কি আল্লাহ তোমরা থাকবা তোমার সাথে? বলে হ্যাঁ আমরা একদম তোমার পাশেই আছি, দেখো না জানলার কাছে, সব কিন্তু বাইরে, পাঁচজন বাইরে আর আমি কিন্তু ভিতরে। তারপরে আমি ছোট মানুষ উঠছি জানলা দিয়ে, উঠে তারপরে শিকটা এরকম করে ধরে যখন আলমারিতে আরাক হাত দিয়ে পাটতে যাব, ব্যালেন্স হারায় ওটা সব ধাপাস করে মাটিতে পড়ছে। আম্মা তো উঠে গেছে, কে কে কি কি ওমা, আমি তাকাই দেখি কি আমার পাশে আর কেউ নেই, সব হাওয়া, জানলার পাশে আর কাউকে দেখতেছি না। তারপর আম্মা বলছে ও তোমাদের খাওয়ানোর পরেও তোমার ইয়ে জানে আস মিটে নেই আসো। তারপরে আমাকে হা করছে ছোট মুখের মধ্যে, আম্মা সব ঠুসে দিচ্ছে একটা করে মিষ্টি। তারপরে আমরা যখন রংপুরে চলে আসলাম, আমি তো খুব কান্নাকাটি করলাম, আব্বাকে এসে আম্মা বললো যে আম্মা যখন আব্বা আসছে বললো ঘটনা, রংপুরে যখন চলে আসি, যখন আব্বা আমরা চলে আসি একবারে আর কি, তো যেহেতু আব্বা জলপাইগুড়িতে ব্যবসা করতেন, আমাদের রংপুরে সবকিছু কেনাকাটা, জমি জামা বাড়ি টাড়ি সব, তো তখন ওখানে চলে আসি। অনেকদিন পরে আম্মা আব্বা বললেন যে আম্মাকে, আম্মা বললেন আব্বাকে যে শাহিন এত মিষ্টি ভালোবাসে, তো তুমি এখানে, তো সেই সময় তো কোনো ভেজাল ছিল না, সব খাঁটি খাঁটি ছিল, হ্যাঁ, বলে যে ওকে এক হাঁড়ি রসগোল্লা নিয়ে আসার জন্য, হ্যাঁ, তো আমাকে একদম এক হাঁড়ি কোনো ভাই বোনকে কাউকে দিল না, বলে কি না ও আগে খাবে, ও যতটা পারবে ও খাবে তারপরে সবাই, তা আমাকে যে দিল না ওই যে একটা অভক্তি আসলো, তারপরে মানে মিষ্টির প্রতি কোনো আসক্তি থাকলো। তার একদিক দিয়ে আমি বলবো যে একটা পজিটিভ রেজাল্টই হয়েছে, ওই দিক দিয়ে নেগেটিভই হয়েছে, কিন্তু পজিটিভ আম্মা এই দিক দিয়ে ভালোই করেছিলেন এটা করে। আচ্ছা স্কুলে থাকতে একবার লুচি আর হালুয়া এটা হেড স্যারের রুমে দিয়ে এসেছিলেন, না আমরা হচ্ছে কি সবাই প্রত্যেকবার না আমাদের আজিমপুর স্কুলে টিফিনের সময় বেশিরভাগই আমাদের দিত গজা আর তোমার লুচি আর বুন্দিয়া। আচ্ছা এইটা আমরা খেতে 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 ফেড আপ হয়ে গেছিলাম একবার, আমরা স্যারকে জমের মতো ভয় করতাম। আচ্ছা আমাদের প্রিন্সিপাল স্যার, তো তবু আমরা ঠিক করছি না এই আর খাওয়া যাবে না, চলো ফিরত দিতে হবে, এটার প্রতিবাদ করতেই হবে, করতেই হবে। আমরা সবাই মিলে ওই হেডস্যারের রুমে যেয়ে দিয়ে আসছি, হেডস্যার তো আর কিছু বলেনি, আমরা চলে আসছি, খেলাধুলা করে টোরে ব্রেক হয় কিন্তু আমাদের 45 মিনিটের মতো, তো ব্রেক হয় ওটা করে টোরে আমরা যখন ক্লাসে আসছি, তখন দেখি কিছুক্ষণ পরে স্যার আসছে, এই প্রিন্সিপাল স্যার আসছে, পিছনে আয়া দুই হাতে ইয়ে নিয়ে আসছে ওই ওই টিফিনগুলি যেগুলো রেখে আসা হয়েছিল, হ্যাঁ ওগুলো ফিরে দিয়ে কোনো লাভ হয় নাই। আচ্ছা তো ওগুলা নিয়ে আসছে, তারপর আমাদের সবাইকে বেঞ্চে দাঁড়ায় কান ধরায় কিছুক্ষণ কান ধরে যে এই কাজ যেন আমরা আবার দ্বিতীয়বার না করি, হ্যাঁ দিয়ে তারপরে সবাইকে ওইগুলো হাতে দিছে আবার খাও, সামনে উনি দাঁড়ায় থাকলেন কিন্তু তুমি যে ওনার পিছনে যে জানলা দিয়ে ফেলে দিবা তার উপায় নাই, সবাইকে খেতে হলো ওটা, খাওয়ার পরে তারপরে সে আর কখনো এগুলো করবা না। তো স্কুলের কথা আরো জানবো, যে স্কুলে আপনার সাথে ছিলেন এবং এখন পর্যন্ত আপনার ফ্রেন্ড, তাকে আমন্ত্রণ জানাবো আমাদের মাঝে মাহমুদা হোসেনকে। আপনার সঙ্গে কথা হবে কিন্তু এর মধ্যে নিব একটা ছোট্ট বিরতি, বিরতি থেকে ফিরছি। দর্শক বিরতির পর আমাদের এই আড্ডায় আপনারাও আমাদের সঙ্গে থাকবেন, সেজন্য কোথাও যাবেন না, সাথেই থাকুন। বর্তমান সময়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের স্কুলের সিনিয়র আপা ছিলেন, তার সাথে কিরকম সম্পর্ক ছিল সেই?
বিরতির পর আবারও আমন্ত্রণ, এই তো জীবনে। এবং ছোটবেলা থেকেই আপনারা কিন্তু দুজন খুবই ভালো বান্ধবী বলতে গেলে। স্কুলের সময়টা কেমন ছিল এবং শাহিন ম্যামকে কেমন দেখেছেন সেই সময়? দুরন্ত, আমরা একসাথে আছি ওভার 50 ইয়ার্স। স্কুলের থেকে আগের থেকেই জানতাম, আমরা একই পাড়াতে। আর শাহিন তো আমরা দুজনেই খুব দুষ্টু ছিলাম, একসাথে খেলাধুলা করেছি, স্কুলে গেছি। তারপরে শি ইজ লাইক মাই সিস্টার, আমার আসতাম ওদের বাসায় সবসময়, ও যেত। আর ওনার সবাইকে জানতাম, বাবা মা ভাই বোন সব একসাথে, মানে কি বলবো, যে লাইক এ ফ্যামিলি। একসাথে খেলাধুলা করেছি, ওর ছোট ভাইদের, দুটো ছোট ভাই লালু ছিল, আমরা সব সময় একসাথে খেলাধুলা করতাম, ডাঙ্গুলি খেলতাম, গুলি খেলতাম। তারপরে ওদের বাসা দোতলা ছিল, তো আমরা গুলি খেলতে খেলতে যদি অনেক সময় অনেক গুলি হয়ে যেত, তিনজন আমরা দাঁড়িয়ে থাকতাম নিচে, একজন উপর থেকে সব গুলিগুলা ছুটে মারতো, খেয়ে যেত করতো। তারপরে মজার দিন, খুব মজার দিন। সবই ছেলে মানুষের খেলায় খেলে গেছে, পুতুল খেলা হয়নি আর কখনো? না, পুতুল খেলি নাই, পুতুল খেলিনি আমরা একসাথে। আমার মনে আছে ভাইয়া আমাকে, ফোর্ট তো বিরাট বড় ছিল, এখন তো ধরো ঢুকতে গেলে অনেক রেস্ট্রিকশন আছে, তখন ছিল না। ফোর্টে আমাকে ভাইয়া সাইকেল চালানো শিখিয়েছে, কত ছিলে টিলে কেটে ফেটে ফেলছে, তাও সে না, হাফ প্যাডেল থেকে ফুল প্যাডেল, তারপরে উপরে উঠে, তারপরে ওগুলা শিখছে সব। ও তো আমাদের বর্তমান সময় মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের স্কুলের সিনিয়র আপা ছিলেন, জি, তার সাথে কি রকম সম্পর্ক ছিল সেই সময়? আসলে উনি তো সিনিয়র ক্লাসে ছিলেন, আর মানে ধরেন কোনো সময় স্ট্রাইক হলে ওনাকে দেখেছি, অত খেলা খেলা করতেন, স্পোর্টসে ছিলেন সবসময়, স্পোর্টস করতেন খুব। আর আমার সাথে সবসময় আমার মনে আছে, হট করে আমাকে ধরে ফেলতো, কারণ আমি মানে ক্লাস মানে ঢুকার পরে, আমাদের সিনিয়র ক্লাসে আসার পরে কিন্তু আমাদের গান নিতে হতো একটা সাবজেক্ট, ওটা আমার গানের সাবজেক্ট ছিল। তো ফলে তখন সব স্কুলে যত প্রোগ্রাম হতো সবই তো গাইতাম, গান টান গাইতাম আমরা। তো ফলে উনি পট করে আমাকে ধরতেন, ধরে নিয়ে ওরকে আমাকে গান শোনাতেন, তখন আমি খেলতে যাব, বন্দি খেলতে যাব। আমি বলতাম না আসি বাবা, আমি এখন গান গান গাবো না। বলে না, তোমাকে দুই লাইন হলেও শোনাতে হবে, শাহি শোনাও। কোনো মতে দুই লাইন শোনায়, আবার দৌড়, আবার দৌড়। যাক, আমরা একটা ভিডিও ক্লিপ দেখবো, তারপর আবার আর দেখছি। এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই শাহিনের সাথে আমার প্রথম দেখা হয়, যেদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, সেই 1970 সালের সেপ্টেম্বর মাসে। বিভিন্ন হল ভিত্তিক নাট্য প্রতিযোগিতা এবং অন্যান্য সাংস্কৃতিক প্রতিযোগিতা, নাট্য আন্দোলন, এগুলির ভিতর দিয়ে আমাদের সময় কাটত। শাহিন সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সঙ্গীতানুষ্ঠানগুলি হতো, মূলত তারই নেতৃত্বে থাকত। 71-এর মার্চে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে যায়, তখন আমি চলে যাই একদিকে, শাহিন চলে যায় মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্যে, এবং সে সময় সে বিয়েও করে। 72-এ আমরা আবার ফিরে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমরা একসাথে পড়াশোনা করেছি বহুদিন, এক সময় সে চলে যায় তার স্বামীর সাথে লন্ডনে, ফিরে আসে বেশ কয়েক বছর পর, এবং এদেশে হারানো দিনের গান জনপ্রিয় করার ক্ষেত্রে তার একটা ভূমিকা ছিল। আমি জানি যে সেই 70 সাল থেকে তোমার সাথে আমার যে বন্ধুত্ব, তা এখনও টিকে আছে, তার কারণ আমরা একই পথের যাত্রী। আশা করি সে আরও অনেক দিন, অনেক অনেক দিন আমাদের মাঝে থাকবে এবং তার অনুসারী তৈরি করবে, যারা এদেশের শুদ্ধ সঙ্গীত এবং সংস্কৃতির চর্চা করে যাবে। শাহিন, তোমাকে ধন্যবাদ। অনেক সুন্দর গান এখনো করো, আমরা চাই যে ফিউচারে এরকম সুন্দর গানই করবে সবসময়। আমরা সুন্দর গান মানে এতদিন ধরে রাখার পিছনে কিন্তু অনেক সাধনা পরিশ্রম থাকে। ডেফিনেটলি সবচেয়ে বড় কথা মানে আমরা যারা সঙ্গীত জগতে যারা ধরে রাখতে চাই গানটাকে, তারা কিন্তু সবাই কিন্তু সাধনা করি, সকালে উঠে ধরো একটু রেওয়াজ করা, তারপর ধরো ছাত্রছাত্রী দ্বারা শেখান, সেই দিক দিয়ে একদিক দিয়ে প্র্যাকটিস হয়, গান বাজার তো আছে। আমরা আরেকটা ভিডিও ক্লিপ দেখবো। এত কাছে থেকে নজরুল সঙ্গীত পরিষদ আজকে প্রায় 9-10 বছর একেবারে ওতপ্রোতভাবে জড়িত ওর সাথে। আমি
সুখে দুঃখে সব কিছুতে। 70 সাল থেকে সেই পর্যন্ত একেবারে সম্মানজনকভাবে একটা সমস্ত দিকে, যে কোনো গানের সাইডে সে বিশাল একটা জায়গা অধিষ্ঠিত। এই পর্যন্ত বিশাল মাপের শিল্পী তো আছে, তার তার থেকেও সে একটা বড় মাপের মানুষ, একটা ভালো মানুষ। এই বয়সে অনেক মজা করি আমরা একসঙ্গে, যখন হই না তখন একদম ছেলে মানুষ হয়ে যায়। তুমি অনেক ভালো থাকো, অনেক উপরে যাও, অনেক উপরে ওঠো, এবং তোমার দীর্ঘ দীর্ঘায়ু সুস্থ জীবন আমি কামনা করি। কায়মনো বাক্যে তোমাকে আমি অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। আমরা এবারে আড্ডায় আরও একজনকে আমন্ত্রণ জানাবো, যিনি দীর্ঘদিন ধরে আপনার পাশে থেকেছেন, আপনাকে দেখেছেন। আমন্ত্রণ জানাবো খালেদ হোসেনকে। আপনাকেও আমন্ত্রণ, আর আপনার সঙ্গে কথা হবে, কিন্তু এর মধ্যে নিব একটা ছোট্ট বিরতি, বিরতি থেকে ফিরছি। দর্শক, বিরতির পর আমাদের এই আড্ডায় আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সেজন্য কোথাও যাবেন না, সাথেই থাকুন।